আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল হাজির করছি, সেটা হচ্ছে কিভাবে আপনি এক ক্লিকে আপনার ফুল কম্পিউটারটাকে রিফ্রেশ করে নেবেন, শুধুমাত্র একটা ক্লিক। তো এটার জন্য আপনাকে একটা ফাইল তৈরি করে নিতে হবে, ব্যাট ফাইল। এই ব্যাট ফাইলটা কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। প্রথমে আপনাকে উইন্ডোজ এর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, সেখানে টাইপ করুন নোটপ্যাড, PAD, নোটপ্যাড। দেখুন নোটপ্যাড চলে আসছে, এটা খুলবেন। এটা খোলার পরে এখানে টাইপ করুন ইকো, CHO স্পেস OFF, এন্টার দিন। টাইপ করুন CD স্ল্যাশ, এন্টার দিন। টাইপ করুন TRII, এন্টার দিন। টাইপ করুন C:, এন্টার দিন। টাইপ করুন 3, এরপর আবার টাইপ করুন D। আপনার যতগুলা আপনার কম্পিউটারে যতগুলা পার্টিশন আছে, যতগুলা ড্রাইভ আছে, সবগুলা এখানে একটা একটা করে এইভাবে করতে হবে, করে নেবেন। তারপর আবার এই 3, এন্টার দিন। আমি আমার কম্পিউটারে এই তিনটাই ড্রাইভ আছে, দেখি আমি কয়টা ড্রাইভ আছে। ও সরি, আমার এখানে দুইটা আছে, তারপরেও আমি চারটে পর্যন্ত করে নিচ্ছি। এই টাইপ করুন ই:, টাইপ করুন TRII, টাইপ করুন F। এখানে দেখেন এক লাইন থেকে পরের লাইনে যাইতে যাওয়ার জন্য আপনি এন্টার ইউজ করবেন, আপনারা এন্টার ইউজ করবেন, এন্টার ফ্রেশ করলে আপনি পরের লাইনে চলে যাবেন। এন্টার TRII, কাজ প্রায় শেষ। এখন আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এটাকে সেভ করতে হবে, এটা সেভ করতে হবে। মানে কিভাবে সেভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনি এখানে ফাইলে আসলেন, সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করলেন, এটা ডেস্কটপ দেখাই দেন, ডেস্কটপ দেখাই দিতেছি। এখানে দেখেন *.txt আছে, তো আপনি আমরা এখানে এটাকে রিনেম করব, আর সরি রিনেম করব, রিফ্রেশ, একটা ফাইল রিফ্রেশ ডট, আমার এখানে আগে একটা করা আছে তো সেটা ডিলিট করে দিই। রিফ্রেশ ডট BAT, রিফ্রেশ ডট BAT, সেভ। দেখেন ডেস্কটপে একটা ফাইল চলে এসেছে, দেখছেন এই যে ডেস্কটপে একটা ফাইল চলে এসেছে রিফ্রেশ। আমি যেটা এখানে যে নামটা দিয়েছিলাম সেটাই, আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ইচ্ছে মতো। এই ফাইলটা এখন তৈরি হয়ে গেছে, এখানটাতে আপনি একটা ক্লিক করবেন, দেখছেন আপনার পুরো এখানে যতগুলো পার্টিশন আছে সবগুলো এখন রিফ্রেশ হয়ে যাচ্ছে। আপনার কম্পিউটারে যদি কোনো ধরনের হার্ডওয়্যার প্রবলেম বা ভাইরাস উইন্ডোজের কারণে কোনো প্রবলেম থাকলে এটা কিন্তু আটকে যেতে পারে বা সময় অনেক বেশি লাগতে পারে। হয়ে গেছে আমার পুরো কম্পিউটার রিফ্রেশ হয়ে গেছে, একটা ক্লিক, একটা ক্লিকে কাজটা হয়ে গেল। তো আমি মনে করি এর থেকে সহজভাবে আর কোনো সিস্টেম আমার মনে হয় আর নেই। এটি খুব সুন্দর একটা ইজি একটা পদ্ধতি, যাতে করে আপনি চোখের পলকে আপনার কম্পিউটারটা রিফ্রেশ করে নিতে পারবেন। এইরকম একটা ফাইল তৈরি করে ডেস্কটপের মধ্যে রেখে দিবেন, বাস একটা ক্লিক দিবেন, এই কম্পিউটারটা রিফ্রেশ হয়ে যাবে। তো ধন্যবাদ বন্ধুরা, যারা আমার ভিডিওটি ভালো লাগলো, যারা আমার এই টিউটোরিয়ালটা মনে করেন যে সঠিক হয়েছে। আমি অনেকেই ইউটিউবে ভুল ভাল কথা বলে আন্দাজে একটা টিউটোরিয়াল হাজির করে, যদিও সেটা কাজ করে না, কিন্তু আমি আসলে সর্বোচ্চ চেষ্টা করবো যে যেটা পারফেক্টলি কাজ করে এইরকম কোনো কিছু দেওয়ার জন্য সব সময় আমি চেষ্টা করব। যাই হোক, সেটা খুব সামান্য হলেও যাতে সুন্দরভাবে জিনিসটা যাতে কাজ করে সেই চেষ্টা আমি সবসময় করে যাব আপনাদের জন্য। তো ধন্যবাদ, ভালো থাকুন সবসময়, আল্লাহ হাফেজ।